বুধবার বিশালগড় থানার অন্তর্গত বংশীবাড়ি এডিসি এলাকায় গাঁজা বিরোধী অভিযান সংঘটিত করেছে বিশালগড় থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন বিশালগড় থানার ওসি দেবাশিস সাহা এবং বিশাল টিএসআর বাহিনী। আজ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত হঠাৎ করে শীত ঘুম ভাঙল বিশালগড় থানা বাবুদের। আজ বিশালগড় থানার অন্তর্গত এডিসি এলাকায় গাঁজা গাছ অভিযানে নামে বিশালগড় থানার পুলিশ বাবুরা। অভিযানের ফলে প্রচুর পরিমাণে পরিপূর্ণ গাঁজা গাছ ধ্বংস করেন, কিন্তু এই অভিযানের মূলে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বাবুরা। জানা যায় যে জায়গাতে এই গাঁজা গাছ তৈরি করা হয়েছিল সম্পূর্ণ জায়গায় ছিল ব্যক্তিগত মালিকানাধীন, কিন্তু পুলিশ উক্ত ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি নন। বিশালগড় থানা বাবুদের এরকম ব্যবহারে এক প্রকার ক্ষুব্ধ এলাকার জনগণ। এলাকাবাসীর অভিযোগ, বিগত কয়েক বছর যাবত প্রচুর পরিমাণে গাজার চাষ হচ্ছে এবং যার থেকে একটা বিরাট অঙ্কের মুনাফা পেয়ে থাকেন বিশালগড় থানা বাবু থেকে শুরু করে আরো অন্যান্য দপ্তরের আধিকারিকেরা। কিন্তু বর্তমানে যে সমস্ত জায়গাগুলিতে গাজার পরিমাণ প্রচুর রয়েছে সেখানে পুলিশ কোনোভাবে আমরা করতে পারছে না। সেই সমস্ত জায়গাগুলিতে অভিযান চালানোর পর বিভিন্ন দপ্তর থেকে অর্থাৎ শাসক দলীয় নেতা নেত্রী থেকে শুরু করে অনেক উচ্চ পাওয়ার সম্পন্ন ব্যক্তিদের থেকে পারমিশন নিতে হবে এমনটাই মনে করেন এলাকাবাসী। আজকের এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন বিশালগড় থানার ওসি দেবাশিস সাহা এবং বিশাল টিএসআর বাহিনী। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, ইএনএন।